নমস্কার। চ্যানেল বাংলা নিবেদিত খবরের ময়না তদন্তে আজও আমরা দুটো বিষয় রেখেছি। প্রথম বিষয়টি আমাদের পুরসভার একটা সমস্যা। পুরসভার সমস্যা বলতে ডাম্পিং গ্রাউন্ড যে বিষয়টা সেই বিষয়, কারণ পুরসভা ডাম্পিং গ্রাউন্ড পুরসভার একটা গুরুত্বপূর্ণ একটা মানে প্রকল্প বা দিক আমরা বলতে পারি। কারণ আমাদের শহরের বর্জ্য মানে কোথায় রাখা হবে সেটাও একটা ভাবনার ব্যাপার আছে। পুর সরকারকে অর্থাৎ পৌর সরকারকে সেইগুলো ভাবতে হয়। তো প্রত্যেক জায়গাতেই এই এই দেশে, আমি শুধু পশ্চিমবঙ্গ বলছি না, সারা দেশে যত পুরসভা আছে সমস্ত পুরসভা কিন্তু এই ধরনের ডাম্পিং গ্রাউন্ড ব্যবহার করে থাকে। তো তার জন্য একটা নির্দিষ্ট জায়গা দরকার। এই যে জায়গা, সেটা জলপাইগুড়িতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা নিয়েছে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে। আমরা এটা জানি যে পাঙ্গা, সেখানে ফকিরপাড়াতে একটা ডাম্পিং গ্রাউন্ড পুরসভার পক্ষে ছিল অনেকদিন, সেখানে আমাদের বর্জ্যগুলো শহর থেকে নিয়ে ফেলা হয়েছে। তারপরে অনেক দিন থাকার পরে সেখানে চলতে চলতে তারপর স্থানীয় মানুষেরা সেখানে সেটা বন্ধ করে দেন আন্দোলন করে, মানে আন্দোলনের ফলে সেটা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আবার ভাবা হয় এই ডাম্পিং গ্রাউন্ড নিয়ে। রাখালদেনী অঞ্চলে একটা ডাম্পিং গ্রাউন্ডের কথা ভাবা হয়েছিল, তো সেখানেও জায়গা দেখা হলেও সেখানেও একটা আন্দোলন গড়ে ওঠে এবং মানুষ সেখানে রুখে দাঁড়ায়। হয়তো শেষ পর্যন্ত সেটা আর কার্যকরী করতে পারেনি জলপাইগুড়ি পৌরসভা। এবারে ডাম্পিং গ্রাউন্ডে যে জায়গা দেখা হয়েছে, বেশ কিছুদিন হয়ে গেল, তো সেই ডাম্পিং গ্রাউন্ডের জায়গাটি নির্দিষ্ট হয়েছে পাহাড়পুর যে গ্রাম পঞ্চায়েত এলাকা তার বালাপাড়াতে। তো বালাপাড়াতে ডাম্পিং গ্রাউন্ড মানে জায়গা দেখা হয়েছে, এবং সেখানে শুধু জায়গা দেখাই না, জায়গা দেখে তারপর থেকে আমাদের শহরের বর্জ্যগুলো সেখানে প্রতিদিনই ফেলা হচ্ছে। তো এই বর্জ্য ফেলা নিয়ে ওখানকার মানুষের নানা রকম কথাবার্তা। স্থানীয় মানুষরা তারা এখন তাদের অন্যরকম ভাবনা চিন্তা তারা পোষণ করছেন, কেন না বর্জ্য ফেলার ফলে সেখানে দুর্গন্ধ ছড়াচ্ছে, স্কুল আছে, মন্দির আছে, হেলথ সেন্টার আছে বা তারা বাস করেন, সেসব কথাও তারা বলছেন। এই নিয়ে একটা আন্দোলনের ব্যাপার দেখা দিয়েছে। তো সেই আন্দোলন প্রসঙ্গে তারা এই সমস্ত দাবি তুলেছেন, এবং আরেকটি কথা তারা তুলেছেন, সেটি হচ্ছে জলা জায়গা ভরাট করে সেই নাকি ডাম্পিং গ্রাউন্ডের ইয়ে তৈরি করা হচ্ছে। তো এই নিয়েও একটা অভিযোগও তুলেছেন পুরসভার বিরুদ্ধে। কিন্তু এখন এই বিষয়টা কী উত্তর, মানে কী ভাবনা চিন্তা পুরসভা রেখেছেন, আমরা তাদের কথার সঙ্গে পুরসভার কথা আমরা শুনিনি। এবং আজকে আমাদের স্টুডিওতে আছেন সুমনবাবু, সুমন বসু রায়, আমরা তার কাছ থেকে শুনে নেব বাকি। উনি এই প্রসঙ্গে ওনার যে মতামত প্রতিদিন উনি দিয়ে থাকেন, আমরা ওনার বিশ্লেষণী ভাবভঙ্গিটা আমরা একটু শুনে নেব। জলপাইগুড়ির একটি গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়কে আপনি আজকের খবরের ময়না পর্যন্ত তুলে ধরেছেন, এবং অতীতের ইতিহাস আপনি কিছুটা কিন্তু আমাদের যে দর্শক রয়েছে তাদেরকে জানিয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো পৌরসভাতে কিন্তু দেখা যায় যে প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ তৈরি হয়। সেই বর্জ্য পদার্থগুলো তো কোনো না কোনো জায়গাতে আপনাকে নির্দিষ্ট পদ্ধতিতে সেটাকে নষ্ট করতে হবে, সেই জন্য কিন্তু ডাম্পিং গ্রাউন্ড রাখা হয়, এবং সেটা কিন্তু শহর থেকে বেশ কিছুটা দূরে এমন জায়গাতে রাখা হয় যে জায়গাতে কিন্তু সাধারণ জনবসতি কম থাকে, এবং তার একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে কিন্তু কাজটা করা হয়, যাতে তার থেকে দূষণ এলাকাতে সংশ্লিষ্ট যে এলাকাগুলি রয়েছে সেখানে যাতে ছড়িয়ে না পড়ে। জলপাইগুড়ি পৌরসভা কিন্তু অত্যন্ত দায়িত্বের সঙ্গে এই বিষয়টিকে কিন্তু রেখেছে গুরুত্ব সহকারে, এবং বেশ কিছুটা অংশে যে জায়গাতে ড্যাম্পিং করা হয়েছে তার অদূরে কিন্তু জনবসতি তেমনভাবে নেই। এরকম একটা পরিস্থিতিতে আমরা যেটা দেখতে পেলাম যে একটা কিছু মানুষের একটা আন্দোলন, সেই আন্দোলনের কতটা সত্যতা রয়েছে এবং তাতে কতটা মানুষের একটা ইন্ধন রয়েছে,
সে বিষয় কিন্তু তর্কের বিষয়। সে তর্কে আমরা যদি না যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো পিরোপিতা মোহন বোস কিন্তু যথেষ্ট দায়িত্ব নিয়ে এবং তিনি দৃঢ়ভাবে বলেছেন যে ওখানেই ডাম্পিং গ্রাউন্ড হবে এবং কোনো সমস্যা নেই। যে সমস্যাগুলি দেখা যাচ্ছে সেটা কিন্তু কিছু মানুষ তৈরি করেছে, অর্থাৎ এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে কোনো জায়গাতে কোনো উন্নয়ন হলেই সেই উন্নয়নের কিন্তু একটা বিরোধিতা করারও কিন্তু একটা লোক চলে আসে। এক্ষেত্রে সেরকমও একটা জিনিস হতে পারে, অথবা সত্যি সত্যি হয়তো সাধারণ মানুষের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে এবং তারা সেই সমস্যার জন্য একটা আন্দোলন করছে, দুটো বিষয় কিন্তু হতে পারে। তবে এই মুহূর্তে বালাপাড়াতে যে অঞ্চলে কিন্তু ডাম্পিং গ্রাউন্ড করা হয়েছে সেই অঞ্চলের কদূরে আমরা অন্তত দেখতে পাচ্ছি না তেমন কোনো জনবসতি রয়েছে এবং একটা নির্দিষ্ট নিয়ম মেনে এখনো পর্যন্ত জলপাইগুড়ি পৌরসভা কিন্তু কাজ করে চলেছে। সুতরাং এই ডাম্পিং গ্রাউন্ডে প্রশ্ন ওঠাটাই উচিত নয়। তারপরেও যখন প্রশ্ন উঠছে তখন নিশ্চয়ই একটা পৌরসভার পক্ষ থেকেও একটা প্রতিনিধি দল যাবে এবং তাদের সাথে কথা বলবে, তখন কিন্তু সত্যটা বেরিয়ে আসবে যে সেখানে গিয়ে কারো ইন্ধন ছিল নাকি তারা স্বতঃস্ফূর্তভাবে অসুবিধার সম্মুখীন হয়ে তারা এই যে আন্দোলন সে আন্দোলনে যাচ্ছে। এটা কিন্তু এখন একটা সময় আমাদের লাগবে এবং সেটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে আমাদের চ্যানেল বাংলার কিন্তু নজর থাকবে সেদিকে অবশ্যই। তবে আমার মনে হয় প্রথমে কিন্তু আপনি যারা এই বিষয়টিকে তুলে ধরেছে তাদের যদি বক্তব্য আমরা আপনাদের কাছে দেখাই তাহলে মনে হয় জিনিসটা ভালো হবে এবং পরবর্তীতে পুরোপিতা মোহন বোস তাদের সেই যে কথাবার্তা বা তাদের যে বক্তব্য তার পরিপ্রেক্ষিতে যে প্রতিক্রিয়া দিলেন সেটাও কিন্তু আমরা দেখে নেব, তাহলে কিন্তু বিশেষটি আমাদের নজরে আসবে এবং আমরা পরিষ্কার বুঝতে পারবো যে বিষয়টি কোন দিকে যাচ্ছে। সুতরাং আমরা প্রথমে দেখিনি সেখানকার এলাকাবাসী যারা অভিযোগ তুলছেন তাদের বক্তব্য এবং অবশ্যই পরবর্তীতে আমরা শুনিনি মাননীয় পুরোপিতা মোহন বোসের বক্তব্য। আমাদের এখানে যে জলাভূমি ভরাট হচ্ছে প্রথম সমস্যা হচ্ছে এটাই যে মানে পশ্চিমবঙ্গ সরকারের কোনো আইন বা ভারতবর্ষের কোনো আইন নেই যে জলাভূমি ভরাট করে, সেই জলাভূমি ভরাট করে আজকে এখানে একটা ডাম্পিং গ্রাউন্ড অবৈধ হয়েছে। ওরা যখন করেছে তারা ওরা বলেছিল এটা 18 ফিট একটা দেওয়াল করা হবে, সেটা আজ অব্দি 18 ফিটের দেওয়ালে তো কোনো ইয়ে নেই। আর রিসেন্ট হচ্ছে এত গন্ধ হচ্ছে দুর্গন্ধের জন্য আমাদের এখানে 100 মিটার দূরে একটা হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল, একটা কিন্ডার গার্ডেন স্কুল আছে, পোস্ট অফিস আছে, হেলথ সেন্টার আছে, কোনোখানে কোনো মানে এই গন্ধের জন্য আমরা থাকতেই পারছি না। প্লাস হচ্ছে আমাদের যে টিউবওয়েলের জল আগে আমরা ইউজ করতে পারছি, সেই টিউবওয়েল কুয়ার জল আমরা ইউজ করতে পারছি না। এই জলের নাম এই এইখানটা যে কচুরিপানাগুলো দেখছেন, এই কচুরিপানাগুলো কৃষি জমিগুলো একদম বড় করে দিচ্ছে, তার জন্য কোনো জমিতে কৃষিকাজ করা যাচ্ছে না। ডাম্পিং গ্রাউন্ড ওখানেই হবে, ডাম্পিং গ্রাউন্ডের যে সমস্যাটা সেই সমস্যাটা ম্যান কিয়েট। আমরা শুনে নিলাম প্রত্যেকেরই ভাবনা চিন্তা, কে কি এই সমস্যা নিয়ে বললেন, এলাকার বাসিন্দারা কী বললেন এবং পৌরপ্রধান মোহন বোস তার উত্তর বা সেই বিষয়টি সম্পর্কে তার ভাবনা চিন্তা তিনি আমাদের সামনে জানালেন। তো এবারে আমরা পরবর্তী যে বিষয়টা আছে সেখানে যাওয়ার আগে আমরা দেখিনি সংবাদ ঝলক। শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন বাইপাস এলাকায় অবস্থিত বানেশ্বর মোড়ের একটি ইলেকট্রিক সরঞ্জামের দোকানে ছাদ কেটে দুঃসাহসিক চুরি করে প্রচুর সামগ্রী ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সোমবার রাতে এই চুরি হয়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আলিপুরদুয়ার মাদারিহাটের মেঘনাথ সাহা এলাকায় জলদাপাড়া জঙ্গল থেকে একটি জঙ্গলি শুকর ঢুকে পড়ায় আতঙ্ক ছড়ায় এক বাসিন্দার বাড়িতে আস্তানা গাড়ে শুকরটি। বনকর্মীরা এখানে এসে জঙ্গলি শুকরটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুরসভা এলাকার সমস্ত বিদ্যালয়গুলির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ইসলামপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে বলে জানানো হয়েছে। জলপাইগুড়ি শহরের রেসকোর্স পাড়া শনি মন্দির কমিটির বার্ষিক কালী পুজো উপলক্ষে পথ চলতি মানুষসহ প্রায় 3000 জনকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় সোমবার সন্ধ্যা থেকে। আমরা দেখে নিলাম সংবাদ ঝলক। এবার আমরা পরবর্তী যে বিষয়টি দেখেছি সে বিষয়টি অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি, অন্ততপক্ষে চ্যানেল বাংলা মনে করে। আজ পশ্চিমবঙ্গের বিধানসভায় একটি ভাবনা চিন্তা যেটা আমাদের দরকার খুব প্রয়োজন সেই সংক্রান্ত একটি বিল পাশ হয়েছে, সেটি হলো
যে এই যে আমাদের চারদিকে ম্যালেরিয়া বা ডেঙ্গি বা এ ধরনের যে রোগগুলো হচ্ছে মশাবাহিত, বা যেহেতু জল জমা থাকলে সেখানে হয়, বা আমরা নোংরা পরিবেশ যদি করে থাকি সেসব জায়গায় যদি নোংরা করে রাখি, আমার চারপাশটাকেও যদি আমি নোংরা করে রাখি, তা সে আমি শহরাঞ্চলেই থাকি চাই গ্রামাঞ্চলেই থাকি, তো এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যদি আমরা খেয়াল না রাখি তাহলে আমাদের ক্ষতি হবে, এবং এই যে খেয়াল রাখা, এই খেয়াল না রাখলে কী হবে, এ এতদিন পর্যন্ত সেটা সেভাবে ছিল না, অনেকের নজরে আসেনি, এবার কিন্তু বিল পাস হয়ে গেল এই সংক্রান্ত খুব শক্তপোক্তভাবে, কারণ একটা জরিমানা ধার্য হয়েছে খুব কঠিনভাবে, তো সেই জরিমানার পরিমাণও কিন্তু কম নয়, একেবারে গিয়ে দাঁড়াচ্ছে সর্বোচ্চ জায়গায় পৌঁছে যাচ্ছে 50,000 টাকা। তাই সুতরাং আমাদের এই ব্যাপারটা কিন্তু সচেতন হতে হবে, এবং আমরা যদি নিজেরাই এসব কিছু ঠিকঠাক করে ফেলি তাহলে আমার মনে হয় আমরা জরিমানার দিকে যাব না, বরঞ্চ স্বাস্থ্যের দিকে যাব, সেটাই ঠিক। তো আজকে ফিরহাদ হাকিম মন্ত্রী আজকে এই বিধানসভায় এই বিলটি তিনি মানে প্রস্তাবটা দেওয়ার সাথে সাথে সেটা পাসও হয়ে যায়, এবং আমরা মনে করছি সেটা খুব জরুরি ভিত্তিক ইয়েতে চালু হয়ে যাবে। তো এই প্রসঙ্গে আমি আমার যেহেতু সঙ্গে আছেন স্টুডিওতে সুমন বসু রায়, আমি তার কাছে জানতে চাইব এই বিষয়টি সম্পর্কে আপনি আপনার বিশ্লেষণী ভঙ্গিতে আপনি একটু আমাদের বলুন। আজকে যে দ্বিতীয় বিষয়টি রাখা হয়েছে খবরের ময়নাতদন্তে, এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষত কিন্তু এই রকম একটা সময় যখন কিন্তু আমাদের দেখি যে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিবর্তন হয়, এই আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন রোগ কিন্তু মানুষের শরীরে দানা বাঁধে, এবং একটা সময় যখন শীত পড়ে এবং যখন শীত ছেড়ে গরমের দিকে যায় তখন কিন্তু এই রোগের প্রাদুর্ভাবগুলো হয়, তার মধ্যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই রোগগুলি কিন্তু মূলত মশাবাহিত, এবং মশাবাহিত রোগগুলির বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে বিগত দিনে আমরা দেখেছি সচেতনতামূলক বিভিন্ন প্রচার, তারপরেও কিন্তু বহু মানুষ সচেতনতার অভাবে কিন্তু এই রোগ এই যে অসুখগুলি সেই অসুখগুলির আতুর ঘরে পরিণত করে তাদের জায়গাগুলিকে, এরকম একটা পরিস্থিতিতে কিন্তু রাজ্যের পুরমন্ত্রী পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী মাননীয় ফিরহাদ হাকিম তিনি কিন্তু আজকে একটি বিল তিনি সংশোধনের জন্য এসে এনেছিলেন, সেই বিলটি 338 নম্বর ধারা, সেই বিলের যখন সংশোধনী আনা হয় সেই সংশোধনীতে যেটা ছিল সেটা হচ্ছে রাজ্যের বিভিন্ন যে পুরসভাগুলি রয়েছে এবং যেখানে কর্পোরেশনগুলি রয়েছে সেখানে আপনার জরিমানা সংক্রান্ত, এবং সেই জরিমানার বৃদ্ধির বিষয়ে আজকে কিন্তু সংশোধনে আনা হয়েছিল এবং সেটি কিন্তু পাস হয়ে যায়। এতদিন পর্যন্ত সামান্য জরিমানা দিয়েই কিন্তু পার পাওয়া যেত, আপনি বাড়িতে হয়তো জল জমিয়ে রেখেছেন, সেই সাদা জল স্বচ্ছ জল সেই জলে কিন্তু ডেঙ্গুর মশা দেখা যেত হয়তো বাসা বাঁধছে, এখন কিন্তু এই ধরনের বিষয়গুলিকে আপনাকে সচেতনতার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার একটা ভীতিও কাজ করবে যে পৌরসভার পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে যে কোনো সময় যদি ধরে ফেলে তাহলে কিন্তু আপনাকে একটা কড়া জরিমানা একটা বিশাল সংখ্যক জরিমানা দিতে হবে, এতদিন পর্যন্ত তার বিধান কিন্তু ছিল না, এতদিন পর্যন্ত মাত্র 5,000 টাকা জরিমানা দিলেই সর্বোচ্চ আপনি কিন্তু এই বিষয়টিকে মুক্ত হতে পারতেন, এখন আপনাকে 1,00,000 টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে। অন্যদিকে যত্রতত্র থুতু ফেলা বা পানের পিক ফেলা বা ময়লা আবর্জনা ফেলা এই বিষয়গুলোর উপরেও কিন্তু আজকে জরিমানার বৃদ্ধি হয়েছে, এবং আপনি যদি আপনার নোংরা রাস্তাঘাট যে কোনো জায়গায় যত্রতত্র ফেলেন তাহলে কিন্তু 50,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে। এই যে বিষয়টি এই দুই বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সারা ভারতবর্ষে আমরা যেমন দেখতে পাচ্ছি একটা স্বচ্ছতার একটা অভিযান চলছে, এবং আমরা যদি যাই উন্নত দেশগুলোয় তাহলে কিন্তু দেখতে পাবো সেই দেশ শুধু তাদের যে অর্থনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থাতে উন্নত নয়, তারা কিন্তু সামাজিকভাবেও অনেকটা উন্নত রয়েছে, কারণ তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা তা কিন্তু আমাদের দৃষ্টিকারে। উদাহরণস্বরূপ আমরা বলতেই পারি জাপানের কথা, আমরা বলতেই পারি বর্তমান যে অন্য দেশগুলো রয়েছে হংকং চীন সমস্ত দেশের কথা, তো সমস্ত দেশ যেটা করছে সেটা হচ্ছে তাদের স্বচ্ছতার উপরে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে, এবং বর্তমানে এই বিষয়ে কিন্তু রাজ্য সরকারকেও কঠোর
একটা মনোভাব নিতে আমরা দেখলাম। এটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। এই ঘটনার মধ্য দিয়ে যেটা হবে, একদিকে যখন সচেতনতা বাড়বে মানুষের, অন্যদিকে ভীতি যখন কাজ করে, আপনি দেখতেন একটা সময় পর্যন্ত কিন্তু মানুষ অনেকটা নির্ভয়ে কিন্তু হেলমেট ছাড়া চলাচল করতেন। কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দুই বছর ধরে যেভাবে তিনি প্রচার করেছেন এবং সেই প্রচারের ফলে কিন্তু দেখা যাচ্ছে বর্তমান সময়ে মানুষ কিন্তু হেলমেট পরছে, দু একজন ব্যতিক্রম, বাকিরা কিন্তু হেলমেট পরছে। এবং এই যে একটা পরিবর্তন এসেছে, সেই পরিবর্তন এসেছে দুটি কারণে, একটা সচেতনতা, অন্যদিকে কিন্তু রয়েছে যেটা, সেটা কড়া দাবাই। রাজ্যসভায় লোক আজকে বিধানসভাতে কিন্তু এই যে আইন, এই আইনটি পাস হয়ে যাওয়ার পরে কিন্তু নগর উন্নয়ন মন্ত্রী মাননীয় ফিরহাদ হাকিম তিনি কিন্তু বলেন যে শুধু সচেতনতার মাধ্যমে যদি কাজ না হয় তাহলে কিন্তু একটু প্রেশার ক্রিয়েট করতে হয় মানুষকে। আমরা সেই পথেই হাঁটলাম এবং এর মাধ্যমে যেটা হবে, যারা মানব সভ্যতার শত্রু তাদেরকে জরিমানা করা হবে। অর্থাৎ যারা এই ধরনের ঘটনাগুলির সঙ্গে যুক্ত থাকবেন, অর্থাৎ যত্রতত্র ময়লা করা এবং একটা বদ্ধ জায়গাতে জল আটকে রাখা, তার ফলে যে অসুখ বিসুখ হচ্ছে, সেই ব্যক্তিদের শুধু জরিমানাই তিনি কিন্তু আজকে যে বিধানটা হয়ে গেল তাতেই না, তিনি কিন্তু পরিষ্কার বললেন তাদের মানব সভ্যতার কিন্তু শত্রু। এটা অত্যন্ত উল্লেখযোগ্য। অর্থাৎ এরপরে কিন্তু বহু মানুষ শুধু জরিমানা দিয়ে যে বাঁচতে পারবে তা কিন্তু নয়, তাদের মনে যেন একটা ভীতি কাজ করবে যে মানুষ তাদেরকে কুনজরেও দেখবে, তাদেরকে বাজে ভাবে কিন্তু দেখবে। সুতরাং এই দুটো বিষয় আমাদের যেটা হবে সেটা একদিকে সচেতন হয়ে যাবে, অন্যদিকে কিন্তু জরিমানার ভয়ে বহু মানুষ কিন্তু এই ধরনের ঘটনা থেকে বিরত থাকবে, যা আগামী দিনে আমাদের সুস্থতার জন্য কিন্তু একটা রক্ষা কবচ, আমরা বলতে পারি রক্ষা কবচ হয়ে উঠবে। অত্যন্ত ভালো কথা বললেন রক্ষা কবচ। এই রক্ষা কবচ আজকে ফিরহাদ হাকিম, তিনি রাজ্যের পৌর নগর উন্নয়ন মন্ত্রী, আজকে এই রকম একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে ওখান থেকে পাশ হয়ে গেছে এবং তা কার্যকরী খুব শীঘ্রই শুরু হয়ে যাবে, কার্যকরী দিকে তারা রাজ্য সরকার যাবেন। তো আমরা দেখে আসছি যেটা, সেটা হচ্ছে যে আমরা যেখানে সেখানে কোনো একটা ভবনে গিয়েছি, সেটা অফিস হতে পারে বা অন্যত্র হতে পারে, যেখানে সেখানে আমরা পান খাচ্ছি বা এখন যে সমস্ত ওই গুটকা বা এই ধরনের জিনিস যেগুলো পাওয়া যায় সেগুলো খেয়েও আমরা থুতু ফেলে দিচ্ছি সর্বত্র। তো এগুলো বিষাক্ত, কারণ আমরা অনেক সময় দেখেছি যে এই সমস্ত যে নেশার অন্যান্য যে জিনিসগুলো আছে তো সেগুলো খেয়ে অনেক সময় যদি কোনোখানে ঘাসের উপরে তারা প্রয়োগ করেছেন সেসব মানে থুতুগুলো প্রয়োগ করেছেন যারা খান, সেখানে ঘাসগুলো মরে গেছে, তাহলে এইগুলো পরিবেশের পক্ষে অত্যন্ত খারাপ। ঘাস সেও তো আমাকে একটা উপকার করে দিচ্ছে, প্রকৃতির একটা বড় উপকার ঘাস করছে, সেই ঘাস যদি এইভাবে কোনো কেমিক্যাল জিনিসে মানে বিষাক্ত জিনিসে মরে যায় তাহলে সেই ঘাসটারও যেমন ক্ষতি বা প্রকৃতিরও যেমন ক্ষতি, তেমনি যিনি খাচ্ছেন তার ক্ষেত্রেও সেটা ক্ষতি। তো এই বিষয়গুলো মানে অত্যন্ত জরুরি, অর্থাৎ স্বাস্থ্যের দিকে নজর দেওয়া, আমার পরিবেশের স্বাস্থ্য, আমার নিজের স্বাস্থ্য, এই দুটো দিক অত্যন্ত জরুরি, মানে জরুরি হয়ে পড়েছে। তো যদি আজকে আমার পরিবেশের স্বাস্থ্য ঠিক না থাকে, আমার স্বাস্থ্য ঠিক না থাকে, তাহলে কিন্তু আমাদের এই সমাজ, আমাদের এই নিয়ম, আমাদের এই সমস্ত কিছু, আমরা যে কাজকর্ম করি সে সমস্ত কিছু কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তা আমরা কেউ সেটা চাই না সেগুলো নষ্ট হয়ে যাক। সুতরাং আমরা স্বাস্থ্যকেও ঠিক রাখতে চাই, আমরা পরিবেশের স্বাস্থ্যকেও ঠিক রাখতে চাই, সেই কারণে কিন্তু এরকম একটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন রাজ্য সরকার। এটা মনে হয় এটা আমাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সর্বস্তরে, আজকে যদি আমরা বড়রা সেটা করি ছোটরা কিন্তু সেটা শিখে যাবে, আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু এই ব্যাপারটা তাদের কাছে কিন্তু অনেক বেশি কার্যকরী হবে বলে আমরা মনে করি। তো সুতরাং আজকে আমরা দুটো বিষয় রেখেছিলাম, একটি আমাদের পুরসভার জলপাইগুড়িতে ডাম্পিং গ্রাউন্ড যে সমস্যাটা দেখা দিয়েছে সেখানে তা নিয়ে তাদের আন্দোলনের মানে কথাবার্তা এবং পুরপ্রধান তার যে উত্তর দিলেন সেটাও আমরা জানলাম, এবং আরেকটি আমরা দেখেছি বিষয় যেটা নিয়ে আলোচনা হলো সেটা হলো যে এই বিল পাশ হওয়া বা সংশোধনী আনা, যেটা পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আজ সেটা পাশ করিয়ে নিলেন বা সেটা পাশ হয়ে গেল এবং আমাদের এটা কার্যকরী করার দিকে
একদম দ্রুততার সঙ্গে এটা কাজ করবেন রাজ্য সরকার। তো এই বিষয় দুটো আমরা আলোচনা করলাম এবং আমাদের সঙ্গে সুমন বসুরা আলোচনা করলেন। আজকে আমাদের এখানেই, আমরা শেষ করছি আমাদের খবরের ময়নাতদন্ত। নমস্কার। আপনার শিশুর শিক্ষা নিয়ে চিন্তিত? জলপাইগুড়িতে কোথায় শুরু করতে চান তার সুশিক্ষা? আর চিন্তা কেন, আমরা তো আছি। সোজা চলে আসুন আনন্দম কিন্ডার বেস আইটিআই এর বিপরীতে কলেজ পাড়া জলপাইগুড়ি। প্রতিটি শিশুর ইউনিক ও স্পেশাল, আর শিশুর এই বিশেষ দিকটিকে আরো উজ্জ্বল করে জীবনে চলার পথে সব রকম বাধাকে অতিক্রম করে প্রস্তুত করে নিয়ে যাওয়ার জন্যই রয়েছে আনন্দম কিন্ডার বেস। আমাদের এখানে 18 মাস থেকে 6 বছর বয়সী শিশুর ভর্তির ব্যবস্থা আছে। টডলার থেকে ইউকেজি রয়েছে বিভিন্ন ফ্রি স্টাইল প্রোগ্রামস, ডে কেয়ার, ক্রেশ, ওরিয়েন্টেশন অ্যাক্টিভিটিস, উইন্টার ক্যাম্প, জগার্স, সামার ক্যাম্প। বিস্তারিত জানতে সোজা চলে আসুন আমাদের স্কুল অফিসে সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে। Zone, a unit of the computer world.